ভালো মদ বিক্রির টাকা আছে দিন না, ক্ষতি কি? 21,000 মদ দোকানের অর্থ, এই অর্থে তিনি কোথায় বিলাবেন ভোটের আগে তো আমরা আমাদের জানার দরকার নেই। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় ঘোষণা করেছেন, যেখানে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে লাগাতার ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় 48 ঘন্টার ধর্নায়। আর সেই রেড রোডের মঞ্চ থেকে লোকসভা ভোটের আগে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন 21 লক্ষ বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, আর 21শে ফেব্রুয়ারির মধ্যেই টাকা দেওয়া হবে, রাজ্যে কোনো বঞ্চিত আর থাকবে না। বিজেপির বিরুদ্ধে অল আউট আক্রমণে সুর বাঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আবাস প্রকল্প নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, সংখ্যালঘুদের বাড়ি প্রথমে বানিয়ে দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই, আমরা কথা দিলে কথা। গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। প্রবীর আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, ঠিক নির্বাচনের প্রাককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা, যেখানে একদিকে সুর চড়িয়েছিলেন যে কেন্দ্র বঞ্চনা করছে যার জন্য ধর্ণা 48 ঘন্টার, অপরদিকে এত বড় একটা ঘোষণা, এর ইম্প্যাক্ট তো স্বাভাবিকভাবেই পড়তে পারে ভোটের নিরিখে। কত বড় মাপের ঘোষণা, এটা কি মাস্টার স্ট্রোক বলা যায়? একদমই, দেখো যে রাজনৈতিক মহল সেটাই বলছে যে লোকসভা নির্বাচনের আগে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের, তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই যে 21 লক্ষ যারা জব কার্ড হোল্ডার, যারা 100 দিনের টাকা পাননি, অঙ্কটা প্রায় 7,100 কোটি টাকা। এই 7,100 কোটি টাকা রাজ্য সরকার দেবে এই 21 লক্ষ জব কার্ড হোল্ডারকে, যারা 2.5 বছর ধরে প্রায় কাজ করেও তারা তাদের প্রাপ্য টাকা পায়নি বলে বারবার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। সেই 21 লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 21শে ফেব্রুয়ারির দিন টাকা পৌঁছে যাবে অ্যাকাউন্টের মাধ্যমে, এই জব কার্ড হোল্ডার 21 লক্ষ তাদের অ্যাকাউন্টে। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে গ্রাম বাংলার ভোটের ক্ষেত্রে বিশেষ করে, কারণ এই 100 দিনের যে শ্রমিক তারা বেশিরভাগই গ্রাম বাংলার মানুষ, তারা সবাই গ্রাম বাংলায় থাকেন, সেই গ্রাম বাংলার ভোটের দিকে অনেকখানি বড় মাস্টার স্ট্রোক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। পাশাপাশি ইঙ্গিত দিলেন যে আবাস, এই যে আবাস যোজনার টাকা যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, 11 লক্ষ পরিবার তারা আবেদন করেছেন, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, সেক্ষেত্রে আবাসের ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনেরই কিছু পদক্ষেপ রাজ্য সরকার করবে বলে তার ইঙ্গিত দিয়ে রাখলেন আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা লোকসভা নির্বাচনে একটা বড় ডিভিডেন্ড পেতে পারে তৃণমূল কংগ্রেস বলে মনে করছে রাজনৈতিক মহল। এই 100 দিনের কাজ, আবাসের টাকা সহ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রায় 1 বছর ধরে লাগাতার পথে রয়েছে তৃণমূল কংগ্রেস। কখনো প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, কখনো রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন এই রেড রোডেই। 2023-30 মার্চ একই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণায় বসেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধর্ণা হয়েছে, কলকাতায় ধর্ণা হয়েছে। প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার তিনি বলেছেন যে তিনি চেষ্টা করছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। তার একটাই কারণ, 2021 বিধানসভা হেরে গিয়ে প্রতিহিংসাবশত রাজ্যের প্রতি এই বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার, এই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো জায়গা বেছে নিলেন, যেটা রাজনৈতিক মহল বলছে যে একদিকে লড়াই জারি থাকবে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত যারা বঞ্চিত মানুষ ছিলেন তাদের জিজ্ঞাসা করলেন যে তার থেকে তারা কি চান,
বঞ্চিত মানুষরা সবাই বললেন লড়াই চাই। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে লড়াইয়ের রাস্তা জারি রাখলেন। পাশাপাশি মানুষের পাশে আসে তৃণমূল কংগ্রেস এই বার্তা দিতে 21 লক্ষ জব কার্ড হোল্ডারকে 21শে ফেব্রুয়ারি এই 7,000 কোটি টাকা যেটা বারবার বলছে সেই 7,000 কোটি টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিয়ে তৃণমূল কংগ্রেস এই বার্তা দিতে চাইল বা মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিলেন যে তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখে, তৃণমূল কংগ্রেসই মানুষের পাশে থাকে। সুতরাং একদিকে লড়াই, অন্যদিকে মানুষের পাশে থাকা, যেটা লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটা বড় ডিভিডেন্ড পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আত্রি, একেবারে প্রবীণ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এই এই সিদ্ধান্তের কত বড় ইম্প্যাক্ট নির্বাচনের উপরে পড়তে পারে। একদিকে লড়াই জারি থাকলেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে, অপরদিকে মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা, তার সুফল, তার ডিভিডেন্ড ঘরে পাবে তৃণমূল কংগ্রেস ভোটে, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। শুভেন্দু অধিকার বিরোধী দলনেতা, তার প্রতিক্রিয়া এবার শোনাবো এই ঘোষণা নিয়ে, শুনুন। ভালো মদ বিক্রির টাকা আছে, দিন না, ক্ষতি কি? ক্ষতি কিছু নেই, আমরা তো টাকা ঢোকানোর বিরোধী নই, চোরেদের জেলে যাওয়ার পক্ষে আমরা। যারা 100 দিনের কাজ না করে, পুকুর না কেটে যারা লুট করলেন 1,000 কোটি টাকা, আমরা তাদের জেলে দেখতে চাই। 21,000 মদ দোকানের অর্থ, এই অর্থে তিনি কোথায় বিলাবেন ভোটের আগে তো আমরা আমাদের জানার দরকার নেই। এবং আমার কাছে অনেক আগে থেকেই তথ্য আছে, 15th ফিনান্সের কাজে লেবার কম্পোনেন্ট 100 দিনের লোকদের দিয়ে দেখিয়েছেন। এটা হরিকৃষ্ণ দ্বিবেদী, যিনি এখন অ্যাডভাইসার, আগে চিফ সেক্রেটারি ছিলেন, তার জাগলারি। এটা 6-8 মাস ধরে প্রসেসটা চলছে। ডিপোজিট ওয়ার্কে পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে করছে, সেখানে লেবার কম্পোনেন্টে 100 দিনের কাজের লোকেদের দেখানো হচ্ছে, সেই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত, যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায়, সেই একটা শেষ চেষ্টা মমতা ব্যানার্জির। কিন্তু এসব চেষ্টা কাজ দেবে না। যত টাকা ঢোকান, প্রত্যেকে জানে আমার বাড়ির শিক্ষিত ছেলে বা মেয়ে, আমার ভাই বা বোন এই মমতার দ্বারা চিটেড হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।